সম্মানিত দর্শক, সালামু আলাইকুম। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, চলেন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি। আমরা এদেশে মানুষের দ্বারগুড়ায় এই চিকিৎসা ব্যবস্থা চলুন আমরা পৌঁছিয়ে দিই। দর্শক, আপনারা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটবেন, প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করবেন, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, প্রতিদিন প্রচুর পানি খাওয়ার চেষ্টা করুন, মিষ্টি খাবার খাবেন না, ধূমপান করলে ধূমপান পরিহার করুন। যিনি কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যিনি কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি যশোর থেকে কল করি। যশোর, নাম বলেন আপনার। আমার নাম রিপন। জি রিপন, কি কাজ করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন, বয়স কত? বয়স 37। 37 বছরের রিপন ব্যবসা করেন, বলেন কষ্ট কি আপনার? আমার কষ্ট হচ্ছে আমার বুকে, বাম পাশের বুকের থেকে নিচে, মানে বুকের নিচে আপনার হচ্ছে একদম বুকের ছাতির একটু উপরে এবং কাঁধের নিচে, মানে আপনার ব্যথা করে এবং গোবলের নিচ দিয়ে হচ্ছে কিনা আপনার ব্যথা করে। এই মুহূর্তে ব্যথা আছে? আপনি একটা কাঠের চেয়ারে বসেন যেটা হাতল নাই, অথবা আপনার বিছানার উপরে খাটের উপরে বসেন। আপনি আপনার বাম হাত, আপনি আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, বাম হাত আমি মাথার উপরে রাখলাম, আপনি এভাবে রাখেন, বাম হাত মাথার উপরে রাখেন, বাম হাত মাথার উপর রাখলেন। এখন আপনি মুখ সামনে আনলেন, এনে ডান দিকে ঘুরান, ঘুরে যতদূর পারেন এই নিলেন, নিয়ে এখানে রাখেন, নিয়ে আপনি মাথাটাকে এখানে রেখে মনে মনে 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরকম 10 বার আপনি গুনবেন। দশ বার হয়ে গেছে আমার। দেখেন আপনার ব্যথা আছে কিনা বাম পাশে এখন? এখন ব্যথা কম। আপনি বারবার এই এক্সারসাইজটি করবেন, এই এক্সারসাইজটি আপনার মেডিসিন। হোয়াট ইজ ইয়োর মেডিসিন? আপনার ঔষধ কি? এক্সারসাইজ। যে এক্সারসাইজটি এখন দেখালাম, এটা বারবার করবেন, অবশ্যই আপনি আমাকে আগামী সোমবার, আজকে কিবার শনিবার, রবিবার, সোমবার রাতে এই অনুষ্ঠানে আমাকে কল করে আপনি আমাকে বলবেন যে আপনি যশোর থেকে রিপন কল করেছেন, বাম দিকে কষ্ট ছিল, আপনাকে আমি দেখাইছি, আপনি তৎক্ষণাৎ কিছু ভালো বোধ করছেন, এবং এটা বারবার করলে চলে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে করবে না, আপনি শুলে একটু উঁচু বালিশ দিয়ে শুবেন, ব্যথা করবে না। বালিশ, উঁচু বালিশ দিয়ে শুবেন, ব্যথা করবে না ইনশাআল্লাহ। যদি ব্যথা করে, আপনার হাত উঁচু বালিশ দিয়ে শুয়ে হাত বালিশের নিচে নেবেন, মুখ সামনে নিয়ে ডান দিকে ঘোরাবেন, বারবার ব্যথা চলে যাবে, অথবা এই এক্সারসাইজ করে আপনি ঘুমান, আল্লাহ ভালো করেন। আমরা সঠিক দিনে 2 থেকে 3 বার প্রতিবারে 10-15 বার এক্সারসাইজটি করেন, আমাদেরকে অবশ্যই সোমবারে জানাবেন, আমরা এর সঙ্গে আরও অ্যাড করব ইনশাআল্লাহ। ধন্যবাদ যশোর থেকে কল করার জন্য, সালামু আলাইকুম। আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান এত পপুলার হয়, আপনারা দেখেন, কমেন্ট করেন, আপনারা বিভিন্নভাবে আমাদেরকে কল করেন, সহযোগিতা করেন, সেজন্য অনেক দর্শক আমাদের এই অনুষ্ঠানটি দেখে। দর্শক, প্রতিদিন প্রচুর পানি পান করবেন, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করবেন, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, প্রতিদিন খাদ্য তালিকায় বেগুন, ঢ্যাঁড়স এবং ফুলকপি রাখবেন, বাদ দেবেন মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, মিষ্টি জাতীয় খাবার আপনার ব্যথা বাড়াতেই পারে।